নওগাঁ জেলার সাপাহার উপজেলার সেই ঐতিহ্যবাহী জবাই বিল এটি। এই বিলে এখন মাছ ধরা কার্যক্রম চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা বিভিন্ন কৌশলে মাছ ধরেন। তারা জালটি ফেলার পরে তার উপরে বিভিন্ন ধরনের গাছের ডাল, কুচুরিপানা এগুলো দেওয়া হয়েছিল, যাতে সেই জায়গায় আশ্রয় গ্রহণ করার জন্য মাছ আসে এবং পরবর্তীতে সেই মাছগুলোকে কিন্তু ধরা হয়। এই জালটি তারা প্রায় বোট থেকে উঠানোর চেষ্টা করছেন, সারাদিন লেগে যায় একটি জাল উঠাতে। তার ভেতরে যে ডালগুলা রয়েছে, বিভিন্ন গাছের পচা ডাল, সেই ডালগুলাকে সরানো হবে, তারপরে এই জালটি তোলা হবে। আজকে আমরা দেখব যে এই জালে কতটুকু মাছ পাওয়া যায়। আমরা দেখব যে এখানে কি পরিমাণ মাছ ওঠে। একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গাছের ডাল, কচুরিপানা এগুলো দিয়ে রাখা হয়, যাতে এখানে মাছ এসে আশ্রয় নিতে পারে এবং সেই সুযোগটা কাজে লাগিয়েই মূলত মাছ ধরা হয়। আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেখানে বড় পরিসরেই কচুরিপানা এবং ডাল এগুলো ফেলে রাখা আছে, ঘিরে দেওয়া আছে, এবং টানা কয়েক মাস ধরে এখানে মাছ ধরা চলবে। এখন শীতকাল, এই শীতের মধ্যেই কিন্তু যারা জেলে রয়েছেন তারা এখানে মাছ ধরা কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়েছেন। যেমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই ডালগুলো পরিষ্কার করা হচ্ছে, আবার ডুব দিয়ে দিয়ে মাছ ধরা হচ্ছে। আশা করছেন যে মাছ দেখতে পাচ্ছি, মাছ উঠছে, কিন্তু এগুলো হচ্ছে আয়ের মাছ। আরো একটি মাছ দেখছি, মাছ লাফাচ্ছে, কালবাউস মাছ। আর মাছ সব এটা পেয়ালি জাল। আর এই যে মাছগুলা ধরলো এগুলো এখন জিয়াই রাখবে, পানিতে দিয়ে রাখবে, তাহলে এগুলো জ্যান্ত থাকবে, তাজা তাজা থাকবে। বল যদি চার পাঁচ জনা মিলাম নাই না বাবুস গেল আর আট গেল ধরো বেশি আর। এখন মেন জালটা তোলা হবে। যে এইটুকুই নাই, আরো আট মাছ পাওয়া যাবে মূল জালটা উঠলে। প্রায় ভোরবেলা শুরু করেছিলেন, এখন প্রায় বিকেল, সারাদিন লেগে গেল এই একটি জাল তোলার জন্য। নয় দিন ধরে যে জালটি এই বিলের মধ্যে বিছানো ছিল সেটি আজকে তোলা হচ্ছে। এখন শেষ পর্যায়ে আমরা দেখব যে কেমন মাছ ওঠে। এলে যে ওই মাছ।
হালকা করে দিন প্রচুর মাছ এবার পাঁটা ফেলে পায়ের মধ্যে মাছ এই ছিল সারাদিনের জার্নি। সেই ভোরবেলা শুরু হয়েছে মাছ ধরা, এখন প্রায় সন্ধ্যাবেলা। চারিদিক থেকে অনেক পাইকার এবং খুচরা ক্রেতা মাছ কিনতে এসেছেন, সবাই মাছ কিনছেন। এটি হচ্ছে এই বিলের ঐতিহ্য, ঐতিহ্যবাহী জবাই বিল। এখানে দেশি প্রায় সকল মাছের সমাহার। নওগাঁ জেলার সাপাহার উপজেলায় এটি অবস্থিত। আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার।